ওয়েলকাম ফ্রেন্ডস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট। তো দেখো, প্রতি বছর জুন সেশনে যে মাধ্যমিকের ভর্তি শুরু হয়, তো সেটা কিন্তু শুরু হতে চলেছে। তো সেই সংক্রান্ত কিন্তু একটা নোটিশ রবীন্দ্রমুক্তর অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়েছে আজকে। তো তোমরা অনেকেই কমেন্টস করেছিলে যে জুন মাসে, জুন সেশনে রবীন্দ্রমুক্তর অ্যাডমিশন কবে শুরু হবে, তো সেই সংক্রান্ত কিন্তু অনেক রকম কমেন্টস এসেছিলো। তো আজকে দেখো নোটিশটা এখানে প্রকাশিত হয়েছে। দেখো এখানে ফার্স্ট নোটিশ, নোটিফিকেশন ফর অনলাইন অ্যাডমিশন অফ মাধ্যমিক লেভেল জুন 2020। এই যে এখানে ডেট দেওয়া আছে, ক্লিক হিয়ার টু ডাউনলোড, এখানে নোটিশটা আমরা ডাউনলোড করে দেখে নেব। তো আমরা কিন্তু বুঝতেই পারছি যে নোটিফিকেশন ফর অনলাইন অ্যাডমিশন অফ মাধ্যমিক লেভেল জুন 2022, জুন 2022 সালের জুন মাসের যে মাধ্যমিকের অ্যাডমিশন ভর্তি প্রক্রিয়া, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো দেখো নোটিশটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখানে কি বলা আছে সেটা একটু দেখে নিই। দেখো এখানে কিন্তু বলা আছে পশ্চিমবঙ্গ রবীন্দ্রমুক্ত বিদ্যালয় সংসদ মাধ্যমিক জুন 2022 স্তরে ভর্তি সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি, মাধ্যমিক জুন 2022 স্তরে অনলাইনে ভর্তির সময়সূচি। এই ভিডিওটার মাধ্যমে তো তোমরা জানতে পারবে যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ভর্তি প্রক্রিয়া হবে মাধ্যমিকের। এবং নেক্সট ভিডিওটাতে আমি জানিয়ে দেবো যে অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়া যে বলা হয়েছে, অনলাইনে তোমরা কীভাবে অ্যাডমিশন হতে পারবে বা ভর্তি হতে পারবে। তো চলো শুরু করি। দেখো এখানে কিন্তু বলা হয়েছে, এই মর্মে সকল অনুমোদিত পাঠকেন্দ্রের সঞ্চালকদের জানানো যায় যে মাধ্যমিক জুন 2022 পর্বের অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়ার সময়সীমা আগামী ইংরাজি 21 মে 2022 থেকে 21/6/2022 পর্যন্ত করা হলো। তো দেখো 21/5 থেকে 21/6 পর্যন্ত, মানে এক মাস, পুরো এক মাস পর্যন্ত কিন্তু ভর্তির সময়সীমা এখানে আছে। তারপর দেখো কি বলা হয়েছে এখানে, নেক্সট লাইনে বলা হয়েছে 21/6/2022 তারিখ পর্যন্ত ভর্তি হওয়া ক্যান্ডিডেটদের যে কোনো ধরনের ভর্তি সংক্রান্ত সংশোধন বা কারেকশন ও পেমেন্ট থাকলে তা কেবলমাত্র অনলাইন এর মারফত 22/6/2022 বুধবার থেকে 30/6/2022 বৃহস্পতিবার পর্যন্ত করা যাবে। তো দেখো এখানে কিন্তু আমরা বুঝতেই পারছি যে অনেক সময় দেখা যায় অ্যাডমিশন হওয়ার পর কিন্তু, বা অ্যাডমিশন হওয়ার সময় কারো হয়তো বাবার নামের স্পেলিং বা নিজের নামের স্পেলিং বা ডেট অফ বার্থ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভুল হয়ে যায়। তো এরকম যদি কারো ভুল হয় তো সেটা কিন্তু ভর্তির লাস্ট ডেট 21/6/2022-এর পর 22/6/2022 থেকে 30/6/2022 পর্যন্ত কিন্তু এই 8 দিন কিন্তু ভর্তি সংক্রান্ত সমস্ত রকম সংশোধন কারো দরকার হলে সেগুলো করা হবে। তারপরে দেখো এখানে বলা হয়েছে ভর্তির সময়সীমার পরিপ্রেক্ষিতে পূরণ করা ফর্মের প্রিন্টেড কপি, এগুলো কী কী জমা দিতে হবে, এগুলো ক্যান্ডিডেটদের জন্য না, এগুলো কিন্তু রবীন্দ্রমুক্ত যে বিভিন্ন সঞ্চালক আছে যারা রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের স্টাডি সেন্টারগুলো চালায় তাদের জন্য। তাদের বলা হয়েছে ভর্তির সময়সীমার পরিপ্রেক্ষিতে পূরণ করা ফর্মের প্রিন্টেড কপি এবং তার সাথে নিম্নলিখিত নথিগুলি আগামী ইংরাজি 1/7/2022 থেকে 6/7/2022 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের কলকাতা তন্তুজ ভবনে এবং শিলিগুড়ি, উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়িস্থ রাহুল সংস্কৃত ভবনে কিন্তু জমা দিতে হবে। এবং কী কী জমা দিতে হবে সেটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলে দেওয়া হয়েছে যে নথিগুলো জমা দিতে হবে, ফরওয়ার্ডিং লেটার উইথ স্টেটমেন্ট, টাকা জমা দেওয়ার অরিজিনাল রিসিপ্ট, প্রিন্টেড ফর্ম লিস্ট অথেনটিকেটেড বাই কোঅর্ডিনেটর ইন এভরি পেজ। তো এইগুলো কিন্তু রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের যত সঞ্চালক আছে যারা রবীন্দ্রমুক্ত বিদ্যালয়গুলো চালাচ্ছে, এগুলো তাদের জন্য কিন্তু। আর তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা কিন্তু এখানে অ্যাডমিশন অবশ্যই হয়ে যাও 21/5/2022 থেকে 21/6/2022 পর্যন্ত কিন্তু মাধ্যমিক 2022-এর জুন সেশনের কিন্তু ভর্তি প্রক্রিয়া চলবে দীর্ঘ এক মাস ধরে। এবং খুব শীঘ্রই আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে তোমাদের জুন সেশনে যে মাধ্যমিক পরীক্ষাটা হয় সেটা অনলাইন না অফলাইনের মাধ্যমে হবে, মানে প্রতি বছরের মতো অন্য স্কুলে গিয়ে দিতে হবে না, বিগত দিনগুলোতে যে 3-4 বছর ধরে বাড়িতে বসে পরীক্ষা হচ্ছিলো সেই রকম হবে। তো খুব শীঘ্রই কিন্তু এই সংক্রান্ত একটা ভিডিও নিয়ে আসবো। তোমাদের কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্টস করবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে। থ্যাংক ইউ।